আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলংয়ে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সরব যুব কংগ্রেস, পূর্ল মুখ্যমন্ত্রী কুশপুতুল। লায়লাপুরে ধরা পড়ল লরি বোঝায় অবৈধ ইউরিয়া সার, গ্রেফতার চালক। চান্নিঘাটে আবাস যোজনার গৃহ প্রদানে উৎকোচের অভিযোগ, তদন্তের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি মেঘালয়ের রাজধানী শিলংয়ে বাঙালি সহ অনুপজাতিদের উপর অতর্কিত হামলা ঘটনার বিরুদ্ধে সরব হল কাছাড় জেলা যুব কংগ্রেস। পাশাপাশি পূরণ হল মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কুশপুতুল। মঙ্গলবার সংগঠনের দলীয় কার্যালয় ইন্দিরা ভবন থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কুশপুতুল হাতে নিয়ে সেই ঘটনার প্রতিবাদ জানাতে এক বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের কর্মকর্তারা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পার্ক রোড পয়েন্টে আসার পর সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সেখানে সম্প্রতি শিলংয়ে বাঙালিদের উপর অতর্কিত হামলা ঘটনার প্রতিবাদ জানিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কুশপুতুল দাহ করেন তারা। বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, বিগত দিন কয়েক থেকে মেঘালয়ের খাসি স্টুডেন্ট ইউনিয়ন বাঙালিদের উপর বিভিন্নভাবে হেনস্থা করে আসছে। মেঘালয়ে বিজেপি শাসিত সরকার থাকা সত্ত্বেও অসমের মুখ্যমন্ত্রী কেন সেই ইস্যু নিয়ে নীরব ভূমিকা পালন করছেন, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিন মেঘালয়ের বসবাসকারী বাঙালিদের সুরক্ষা প্রদানের দাবিতে অসম সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। অতিসত্বর ঘটনার বিহিত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে সংগঠনের আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে বলে সাফ জানিয়ে দেন যুব কংগ্রেস কর্মকর্তারা। আর আমাদের নেডার চিফ মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা এই ইস্যুটা নিয়ে এখন পর্যন্ত মুখ বন্ধ করে কেন রয়েছে? আমরা দাবি জানাই অতিসত্বর বাঙালিদের নিরাপত্তা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য নয়তো যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে তুলবে। আমরা আগামী দিনে জেলা শাসককে একটা স্মারকপত্রও জমা করে দেবো, যাতে শিলংয়ে থাকা ব্যবসায়ীরা, বাঙালিরা যারা ওই জায়গায় রয়েছেন নিজের জীবনযাপন করছেন, তাদেরকে ন্যূনতমভাবে সিকিউরিটি দেওয়া প্রদান করা হোক। আর আগামী দিনে যদি এইভাবে যদি বাঙালিদেরকে হেনস্থা করা হয়, তাহলে আমি বলতে চাই যুব কংগ্রেস চুরি পরে বসিনি এখনো। যুব কংগ্রেস মাঠে নামবে, যুব কংগ্রেস দেখাবে বাঙালি স্বার্থে কিভাবে লড়াই করতে হয়। ধলাই লায়লাপুরে ধরা পড়ল ইউরিয়া সার বোঝাই লরি। পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে প্রবেশের আগে অসম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে পুলিশ আটক করে অবৈধ ইউরিয়া সার বোঝাই লরিটি। জানা গেছে সোমবার রাতে AS-11EC-1498 নম্বরের একটি মিনি ট্রাক শিলচর থেকে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম অভিমুখে যাওয়ার সময় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকা চেকিং এর জন্য আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় 50 ব্যাগ অবৈধ ইউরিয়া সার উদ্ধার করে পুলিশ, পাশাপাশি ট্রাক সমেত চালককে গ্রেফতার করে। ধৃত মিনি ট্রাক চালক ধলাই থানাধীন রাজঘাট প্রথম খণ্ডের বাসিন্দা নিয়াসউদ্দিন লস্কর। পুলিশ এ মর্মে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ প্রদানে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ মতে জিপির এক নম্বর গ্রুপের গ্রুপ সদস্য শিল্পী বেগমের বাবা নূর আহমেদ বরভুইয়া গৃহ প্রদানে 15-20 হাজার টাকা করে সুবিধা প্রাপকদের কাছ থেকে উৎকোচ নিচ্ছে। বিষয়টি নিয়ে জিপি সভাপতি অনুপমা রায়ের স্বামী দিলীপ কুমার রায়ের কাছে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। তাই এবার বিষয়টি তদন্ত সহকারে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন গ্রামবাসী। মঙ্গলবার হাওয়াইথাং প্রথম খণ্ডে এক সাংবাদিক সম্মেলন করে মুস্তেক উদ্দিন চৌধুরী, তাহির হোসেন বরভুইয়া, সেলিমউদ্দিন বরভুইয়া, মিজানুর রহমান মজুমদার, মুস্তাফিজুর রহমান লস্কর, জামাল উদ্দিন লস্কর, আলিফউদ্দিন লস্কর, খলিলউদ্দিন লস্কর তাদের অভিযোগের কথা তুলে ধরেন। আমরা আশা ছিল যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সারা সরকার আইসে, আমরা একটা ভরসা হইল যে হয়তো এই সময়ে দুর্নীতিটা বন্ধ হইব, কিন্তু দেখা যায় না, এই আগের মতো অথচ আরো বেশি চলিয়া যায়। কারণ বর্তমানে সরকারি প্রকল্পগুলো বেশি আর তারা দুর্নীতি করার সুযোগটাও বেশি পার। বর্তমানে আমরা কাছে এরকম কিছু প্রুফ আইয়া আজিছে যে সরকারি গড় তাকিয়া ঠেকা নেওয়া এবং ঠেকা ডিমান্ড করা, আর যদি ঠেকা না দেওয়া হয় তারে রিজেক্ট করে দেওয়া।
অসংখ্য প্রমাণ হল আমরা হাতের মধ্যে আছে। আমরা এটা নিয়ে বারবার প্রতিবাদ করছি, বিডিও ডিসি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত কোনো সুবিচার পাইছি না এবং কোনো উপযুক্ত তদন্ত হয় নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সারের কাছে আবেদন করি, আর এই সান্নিঘাট ডিপির এক নম্বর গ্রুপ প্রত্যেকটা সরকারি প্রকল্পের প্রত্যেকটার উপর তদন্ত হোক এবং যা কিছু দুর্নীতি হয়েছে এর উপযুক্ত শাস্তির দাবি জানাই এবং আগাম ভবিষ্যতে এইরকম যাতে না হয়। উপযুক্ত টাকা দিতাম 12,000, আমি 12,000 টাকা রাইত 9টার সময় আমি নূর আহমদের কাছে দিছি, এখন পর্যন্ত আমার উডিং লিস্টের নাম আসলো খাটি ফেলাই দিছি, আমার গড় দিয়ে ফটো নাই, খুনটা নাই, আমার গড় পাইতাম না, আমার কয় আমার বুটোর নাম নাই বলে, আমার বলে 2 নম্বর গ্রুপ বলে আমার বুটোর নাম গেছে গিয়ে আমার কয়। সম্প্রতি মেঘালয়ে বাঙালিদের উপর অতর্কিত হামলার ঘটনার নিন্দা জানিয়ে এনআই তদন্তের দাবিতে সোচ্চার হলো আকসা। সোমবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনের কর্মকর্তারা জানান, মেঘালয়ে বারংবার বাঙালিদের উপর হামলার পরও নিষ্ক্রিয় কেন সরকার এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। উত্তর পূর্বে বাঙালিদের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ কামনা করেন তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলনে পা ফেলতে পিছপা হবে না সংগঠন বলে কড়া ভাষায় জানিয়ে দেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। পাশাপাশি মেঘালয়ের উপর দিয়ে রাজধানী যাতায়াত সংযোগ বন্ধ করতে বিকল্প সড়কের ব্যবস্থা করার জোরালো দাবি জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, বিশ্বজিৎ দেব, সুকোমল দাস, জয়শ্রী নাথ প্রমুখ। যায় না এবং যারা দোষী এই ঘটনায় তাদের প্রত্যেককে তাদের সাজা দিতে হবে, নইলে এই সরকারের উপর আস্থা, প্রশাসনের উপর আস্থা মানুষের থাকবে না। এবং আমরা এই মেঘালয়ে আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে সমান্তরাল সরকার চলছে, কেএসইউ একান সমান্তরাল সরকার এবং 5টি অর্গানাইজেশন মিলে অবাঙালি ওই বাঙালি সমেত ও উপজাতিদের উপর যা করছে তা আমরা মেনে নিতে পারি না এবং তাদের এটা জানা উচিত। এই বরাক উপত্যকায় তাদের সম্প্রদায়ের লোক আছেন, আমরা তো তাদের সঙ্গে এ ধরনের বৈরিয়া মনোভাব পোষণ করছি না। খবরদার, এদেরকে এই খাসি স্টুডেন্টস ইউনিয়নের সমেত এই 5টি অর্গানাইজেশনকে আমরা জ্বালান দিতে চাই। যদি কোনো ও উপজাতিদের উপর অত্যাচার হয় আকসা চুপ করে বসে থাকবে না। এখানে আপনাদের মা বোনরা রয়েছেন, একটা মাথায় রাখবেন এবং এবং তার ফল হবে ভয়াবহ। সরকার যদি না পারে তার সমস্যার সমাধান করতে আকসা বাধ্য হবে রাস্তায় নামতে। রাজারটিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি বিভাগ চালু হওয়ার পর প্রথম ডেলিভারি কেসে এক সুস্থ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি মহিলা। সুস্থভাবে স্বাস্থ্য কেন্দ্র থেকে রিলিজ দেওয়া হলো মা ও সন্তানকে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রায় 50টি গ্রামের জনগণের জন্য এক ইতিহাস সৃষ্টি করেছে রাজারটিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। মাত্র বছরখানেক আগে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পূর্ণতা লাভ করে আনুষ্ঠানিকভাবে জনসেবার জন্য খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজ্য সরকারের সহযোগিতায় ও কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের দরুন স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রসূতি বিভাগ চালু করা হয়। উল্লেখ্য, দিন দুয়েক পূর্বে হরিটিকর দ্বিতীয় খণ্ডের এক প্রসূতি মহিলা ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সুস্থভাবেই এক সন্তানের জন্ম দেন। এরই পরিপ্রেক্ষিতে রাজারটিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের তরফ থেকে সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কাটিগড়ার বিধায়ক খল্লুদ্দিন মজুমদার, জেলা পরিষদ সদস্য তথা ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চেয়ারম্যান অসীম দত্ত ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর মাফরুজা বেগমদের উপস্থিতিতে প্রসূতি মহিলাকে গামোছা ও উপহারাদি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মডেল হসপিটাল আরও আপনার খালাইন হসপিটালের লাগিয়ে দেখা গেছে বিভিন্ন মেশিন এবং কেন আপনারা বর্তমানে আপনারা দুটো আবারও শুরু হয়েছে আপনার মডেল হসপিটাল। এটা হচ্ছে আপনার যখন আপনার সমষ্টির মাঝে গতদিন আমরা গার্জেন মিনিস্টার আলোচনা হয়েছে এবং মিটিং হয়েছে, দেখা গেছে খাসার ডিস্ট্রিক্টের মাঝে কিন্তু আমাদের খাটিগুলা মডেল হসপিটাল ছোটো একটা হসপিটাল, যেমন স্টেট ডিস্ট্রিক্ট লেভেল হইলে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশন ঠিক আছে, কিন্তু জেনারেল করতে সমষ্টি যেটা হয় সমষ্টির মধ্যে দেখা যায় গার্জেন মিনিস্টারের কাছে উঠেছে, আমরাও নিজেরও ভাল লাগছে যে দুইটা অপারেশন আমরা খাটিগুলা মডেল হসপিটাল উত্তর তো সবে চাইছেন, গার্জেন মিনিস্টার থেকে জেনারেল ডিপার্টমেন্টের সবাই চাইছেন যে আমরা সমষ্টির মধ্যে খাটিগুলার ক্ষমতা কম হয়েছে এবং খাটিগুলা অপারেশন হয়েছে। আমরা চাইব এই রাজারটিলা হসপিটাল হোক আরও বিভিন্ন উন্নত আর কীভাবে ডেভেলপ করা লাগে আমরাও যোগাযোগ রাখবো,
আর আমরা যেমন সরকারের তরফ পার্টির পক্ষ থেকে আমরা জেলা পরিষদ আসুন চেয়ারম্যান হিসাবে আমরা আরও দাবি বিভিন্ন ধরনের দাবো তার থেকে 100% হসপিটাল এমন এক জিনিস কোনো রাজনীতিক ম্যাটার নেই। এটা শিলচরে হাজির গোকুলধামের তারক মেহতা। শিলচর মারোয়াড়ি যুব মঞ্চের এক অনুষ্ঠানে তারক মেহতা কা উল্টা চশমায় জনপ্রিয় অভিনেতা শৈলেশ রোড়া মেহতাজি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সঞ্জয় জালা, খুশবু শর্মা ও বিনয় বিনম্র। দীপাবলি মিলন সমারোহ উপলক্ষে শিলচর রাজীব ভবনে আয়োজিত কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা, জেলার পুলিশ সুপার নমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, মূলচাঁদ বৈদ্য, মহাবীর জোন প্রমুখ। শিলচর টাইটান্স দীপাবলি কে শুভ অবসর পর मिलन समारोह हमने ऑर्गेनाइज किया यहाँ पे, जिसमें हमने आज राष्ट्रीय कलाकार सुप्रसिद्ध तारक मेहता के नाम से जो फेमस है शैलेश जी लोढ़ा, जो राष्ट्रीय फेमस हैं, उनको हमने सिलचर में बुलाया है हास्य कवि धमाका नाइट के लिए। उनके साथ में और भी कलाकार जो ख्याति प्राप्त है, संजय जी झाला, खुशबू शर्मा और विनय विनम्र जी आज हमारे बीच मौजूद है। ये हमारे मेंबर्स के बीच में हमने ये प्रोग्राम ऑर्गेनाइज़ किया है दीपावली की खुशियों को सेलिब्रेट करने के लिए। पिछले 3 सालों से हम काफ़ी प्रॉब्लम से गुजर रहे हैं, कोरोना गया, फ्लड गया, तो हम अपने समाज में कुछ अपने गेट टुगेदर करने की सोचे हैं और उसी क्रम में आज हमने ये हास्य कवि धमाका नाइट का ऑर्गेनाइज़ किया है। उसी मैसेज यही देना चाहते हैं कि हमें ज़िंदगी हंसते हुए खेलते हुए गुजारनी चाहिए और जितना हम हंस ले खेल ले उतना ही ज़िंदगी हमारी है। उसी कोशिश हमारी यही है कि इस आज का हास्य कवि धमाका नाइट के जरिए हम लोगों को हंसा सकें, ठहाका दिला सकें, गुदगुदा सकें। प्रोग्राम ये जस्ट फॉर एन्जॉयमेंट है, जिसमें ये लोग कविता पढ़ेंगे, हंसी के ठहाके लगवाएंगे, उसी पे बेसिस है। শিলচর জেলা যুব কংগ্রেসের তরফ থেকে যুব কংগ্রেসের বিধানসভা ভিত্তিক মনোনীত হওয়া সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মঙ্গলবার এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজন করে নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক, যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ, পল্লব সিং যাদব প্রমুখ। যাতে করে ভেতর থাকতে পারি, মানুষের কাজে আসতে পারি, মানুষের প্রত্যেক ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে পারি। কারণ বর্তমান সরকারের যে চিন্তাধারা, যে মানসিকতা, সেই মানসিকতাকে সরিয়ে দিয়ে আমরা যে দেশটা করতে চাইছিলাম বা চেয়েছিলাম সেই জায়গায় যাতে আবার পুনরায় আমাদের এই ভারতবর্ষকে নিতে পারি, সেটা যেন আমাদের ভুক্ত হয়ে দাঁড়ায়। আমরা জানি যে শিলচর ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস বিগত দিনেও কাজ করে গেছে বিভিন্ন ধরনের এবং আগামী দিনেও সেই কাজগুলো তারা চালিয়ে যাবে। এবং আমি কনগ্রেচুলেট করি প্রত্যেক পদাধিকারীগণকে যারা আজকের ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেসের বিভিন্ন পদে নিযুক্তি পেয়েছেন এবং আশা প্রত্যেক ক্ষেত্রে আপনারা আপনাদের সমষ্টি বলুন, আপনার পাশের বাড়ি বলুন, আপনার প্রত্যেক জায়গায় এই দেশের মানুষের পাশে দাঁড়াবেন এই আশা। সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তী তথা রাষ্ট্রীয় একতা দিবস গোটা রাজ্যের সাথে কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমায় উদযাপন করা হলো। সোমবার সকাল 7টা নাগাদ লক্ষ্মীপুর ফরেস্ট অফিসের সম্মুখ থেকে একতা দিবসের পদযাত্রা শুরু হয়, শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সম্মুখে এসে সমাপ্ত হয়। এতে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সাথে অংশ নেন বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তারা সহ সরকারি আধিকারিকরা। পদযাত্রার শুরুতে একতা পদযাত্রার শপথ বাক্য পাঠ করান মহকুমাধিপতি সুদীপ নাথ। উল্লেখ্য, দেশের ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে গোটা রাজ্যের প্রতিটি জেলাতে 100টি করে একতা দৌড় বের করা হয়। এরই সঙ্গে সম্মতি রেখে কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের তরফ থেকেও একতা দৌড়ের আয়োজন করা হয়। সর্দার বল্লভভাই পটেলের জন্মতিথি উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস আমরা পালন করছি। এই দিবস পালন করতে গিয়ে আজকে আমরা একটা রান ফর ইউনিটি আয়োজন করা হয়েছে। এইখানে আমাদের লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা এই রান ফর ইউনিটিটা আয়োজন করা হয়েছে। এখানে স্কুলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আছেন, ওনাদেরকে সবাইকে নিয়ে এখানে এই রান ফর ইউনিটিটা আজকে আমরা এখানে আয়োজন করা হয়েছে।
লালার কোয়া চা বাগানে সোমবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছোট ম্যানেজারের বাংলো পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে এদিন রাত 8টা নাগাদ কোয়া চা বাগানের ফ্যাক্টরি ও কার্যালয়ের পাশে থাকা ম্যানেজারের বাংলোয় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাংলো ঘরে ছড়িয়ে পড়ে। পুরনো আমলের ছনের ছাউনির বাংলোটি কয়েক মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। বাগান শ্রমিক সহ স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, যদিও তার আগেই পুরো বাংলো পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে শ্রীরাম টি কোম্পানির অধীন এই কোয়া চা বাগান রাত 8:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছট পূজার শেষ দিন গোটা বাগান জুড়ে যখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, ঠিক তখনই এই অঘটন ঘটে। হাইলাকান্দির এবং কাঠিছড়া থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিসংযোগের ঘটনার মধ্যে কোনো ক্রমে পরিবার নিয়ে প্রাণে বাঁচেন বাগানের ডেপুটি ম্যানেজার এইচ দেউরি। আসাম পুলিশের বিভিন্ন পদে নিযুক্তি পাওয়া যুবকদের রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সদ্য আসাম পুলিশের বিভিন্ন পদে নিযুক্তি পায় গান্ধীনগর জিপির অন্তর্গত শ্রীপুর গ্রামের বিধুভূষণ বৈষ্ণবের পুত্র দেবজিৎ বৈষ্ণব এবং গড়েরবন্দ গ্রামের অশ্বিনী সিনহার পুত্র আকাশ সিনহা ও মণিলাল সিনহার পুত্র বিজেন সিনহা। সোমবার বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে জেলা এসসি মোর্চার সদস্য আশিস রায়, 4 নং ওয়ার্ড সদস্য চম্পা চক্রবর্তী, গান্ধীনগর জিপির বিশিষ্ট সমাজসেবী কর্ণময় দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ দেব, ঋষিকেশ ভট্টাচার্য, রতীশ দেব ও সৌরভ বৈষ্ণবরা তাদের ঘরে গিয়ে উত্তরীয় দিয়ে তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এই অসহায় দরিদ্র পরিবারগুলোকে সংবর্ধনা দিয়ে অনুপ্রেরণা জানানোর জন্য বিধায়ক বিজয় মালাকারের কাছে চিরকৃতজ্ঞ বলে জানান তারা। উপস্থিত ছিলেন গামারিয়া গাঁও পঞ্চায়েতের প্রতিনিধি প্রসেনজিৎ দাস, সহসভাপতি সিফুল নমসূদ্র, রাজ্য এসসি মোর্চার সদস্য সুধাংশু বৈষ্ণব, এসসি মোর্চার রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি সুরমণি সরকার, এসসি মোর্চার সাধারণ সম্পাদক নিগমানন্দ ভারতী প্রমুখ। যে দেবু বৈষ্ণব আজকে যে আমরা খুব আনন্দিতভাবে এবং আমাদের খুব উৎসাহ এই অঞ্চলবাসীর, আমরা আজকে দুইটা আরও আমরা ছোটো ভাই গড়বন্ধের তারাও যে দুজন ভাইয়ে আজকে চাকরি পাইছে, আজকে বিনা স্বার্থে বিনা পয়সায় এবং বিনা কোনো পরিশ্রমের কারণে তারা যে চাকরিটা পাইছে তার লাগে আজকে আজকে আমরা আসাম সরকারকে ধন্যবাদ জানাই। আমরা এই অধুনাঞ্চল আমরা একেবারে গরিব স্থানের মানুষের যেরকম চাকরি পাইব এটা কল্পনার ভাড়া। আগে এমন দিন আসিল মানুষের ফড়াইলেও চিন্তা করতো যে কোনোদিন চাকরি পাইবো কি না। আজকে মানুষের উৎসাহ সহিত আজকে মানুষের ফড়ার এবং তার যোগ্যতা অর্জন করতে পারে সরকারের দিকে বিশ্বাস এবং সরকারের যে উদ্যোগ যেটা আসাম সরকারের দিয়েছে যা তারা সফলভাবে আজকে যে আসাম সরকারের করে তার লাগে আমি আসাম সরকার ধন্যবাদ জানাই। এবং আমাদের সবের একটা আনন্দ আজকে গৌরব আমরা অঞ্চলবাসীর যে আজকে এরকম আমরা গরিব ছেলেরা চাকরি যে পাইব এটা আমরা আগে কল্পনা করতাম পারতাম না, আজকে এটা বাস্তব হইল তার লাগে আমরা সবে আজকে আমরা এই তার সম্বর্ধনা সভা আমরা একটা সূত্র সম্বর্ধনা আমরা উপভোগ করলাম সকলে মিলে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং সোনাই পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পিএমএওয়াই ও অরুণোদয়ের হিতাধিকারীদের তথ্য চেয়ে আরটিআই করার মিথ্যা অভিযোগ তুলে হেনস্থা করা হচ্ছে দুই যুবককে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে ওই ওয়ার্ডের বাসিন্দা শাহানবাজ চৌধুরী ও শাহিন হোসেন বরভুইয়া বলেন, তাদের ওয়ার্ডে প্রকৃত লোকদের বঞ্চিত করে পিএমওয়াই প্রদান করা হচ্ছে, তাই পিএমওয়াই তথ্য চেয়ে তারা আরটিআই করেছিলেন। কিন্তু আরটিআই করার পর ওয়ার্ড কমিশনার প্রতিনিধি খিজির চৌধুরী কিছু লোকদের ভুল বুঝিয়ে তাদের উপর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। আরটিআই ফলে সরকারি ঘরের কিস্তি বন্ধ হয়ে গেছে বলে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। তারা বলেন, এখন আরটিআই রিপোর্ট আসেনি কিন্তু এর মধ্যে দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার ভয়ে ওয়ার্ড কমিশনার প্রতিনিধি জনগণকে ভুল বুঝিয়ে তাদের হেনস্থা করার চেষ্টা করছেন। এতে বোঝাই যাচ্ছে ওই ওয়ার্ডে গরিবদের সরকারি প্রকল্প বণ্টনের নামে দুর্নীতি হয়েছে। আমার মনে হয় এই পিএমওয়াই এবং অরুণোদয় স্কিমের আন্ডারে আমরা ওয়ার্ডও অনেক দুর্নীতি হইতেছে,
যেগুলা হয়তো এই তথ্যটা এলে আপনারা সম্মুখে বেরিয়ে আসবে। তাইন এই আরটিআই রে বাগড়া দিতে গিয়া আজকে তাইন এই এলিগেশনটা আনছেন আমার উপরে। আমরা আপনার কাছে আইনিভাবে সহায়তা চাইয়ার, সহযোগিতা চাইয়ার, আমরা অতিসত্বর এই রিপ্লাইটা দেওয়াও। আমার তো মনে হয় এই আরটিআই রিপ্লাই যদি আমরা পাই তাহলে জলির থেকে বিড়ালটা বাইরে আইব। যেভাবে আমরা ধারণা করি হয়তো হচ্ছে বেশিও আইতে পারে, হচ্ছে কমও আইতে পারে। তো দেখা মতো আমরা জানা মতো কিছুটা জিনিস আছে, যেমন পিএমওয়াই টাকা দিয়া খেও সাইডতলা বিল্ডিংয়ের মালিকে ঘর বানাইত্রা, তাহলে আতাল বানাইত্রা, হেন ল্যাট্রিন বানাইত্রা, আর একজনে বারিন্দা বানার। এইভাবেও আছে কিছুটা পিএমওয়াইয়ের ঘর সরকারি ল্যান্ডের উপরেও আছে আমরা ওয়ার্ডের মধ্যে, এলাও তথ্য হয়তো বাইরে আইতে পারে। এছাড়াও পেনশনারের উত্তরাধিকারীরা অরুণদের টাকা পার, এইরকম তথ্য বাইরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আর হয়তো একদম ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফলস অ্যাকাউন্টের মাধ্যমে অরুণোদয় বা জ্বর টাকা আত্মসাত করা অরিলেও কোনো তথ্য বাইরে হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এই নোংরা একটা রাজনীতি চলে বর্তমানে আমরা ওয়ার্ডও। এটার লাগিয়ে আমরা প্রতিবাদ জানাই। আর যুব সমাজকে নেশা ছেড়ে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রথমবারের মতো শিলচরে আয়োজিত হচ্ছে এমএলএ কাপ 2020। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে পুরো ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আসরের আয়োজক সংস্থা আহ্বানের পক্ষে এমএলএ কাপ 2022 বিস্তারিত তুলে ধরেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা। টুর্নামেন্ট শুরু হবে 7 নভেম্বর ও চলবে 13 নভেম্বর অবধি। ওই টুর্নামেন্ট 28টি ওয়ার্ডের দল অংশ নেবে বলে জানান আয়োজকরা। সকল প্রাক্তন পৌর কমিশনার 28টি ওয়ার্ডের সকল জনসাধারণের কাছে পরজুড়ে আবেদন রাখতে চাই যে এই যে ছেলেরা আহ্বানের মাধ্যমে তাদের যে চিন্তাধারা নিয়ে এই কাজকে শুরু করেছেন, তাদেরকে আপনারা আন্তরিকভাবে আপনারা সাপোর্ট করবেন। সেটা যে কোনো সাপোর্ট করতে পারে, আপনারা জানেন যে কোনো কাজ করতে হলে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে, সেই ব্যাপারে আপনারা কেউ প্রাইজ মানি দিতে পারেন, কে কোনো ট্রফি তুলে দিতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে কোনো কেউ কাজে যদি হাত দেয় তাকে অনুপ্রাণিত করার জন্য তাকে উৎসাহ প্রদান করা, তো এই উৎসাহ তাদেরকে আপনারা প্রদান করবেন। আর আমি বলবো যে শ্বশুরে এসে এই যে 7 দিন থেকে 13 দিন, এই যে 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই যে 7 দিনের, এই 7 দিন আপনারা শ্বশুরে এসে এখানে খেলা উপভোগ করবেন আর তাদেরকে সকলকে প্লেয়ারকে উৎসাহ দান করবেন। তাহলেই আজকের দিনের যে এই যে প্রচেষ্টা, যেটা অ্যান্টি ড্রাগ মুভমেন্ট, সেটা সার্থকতা আসবে বলে আমি মনে করি। তো আজকের সম্মানিত যারা পুরো কমিশনাররা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমি ভাবি যে আপনাদের সকলের মানে সম্পূর্ণ সহযোগিতায় এই টুর্নামেন্টটা একটা সাকসেস রূপ নেবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলংয়ে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সরব যুব কংগ্রেস, পুরল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। লায়লাপুরে ধরা পড়ল লরি বোঝাই অবৈধ ইউরিয়া সার, গ্রেফতার চালক। চান্নিঘাটে আবাস যোজনার গৃহ প্রদানে উৎকোচের অভিযোগ, তদন্তের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।